আমি শিলামণি, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি রান্না করব সামান্য উপকরণে কচু শাক। এই কচু শাক কিন্তু একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। প্রথমে আমি কিছু কচু শাক এরকম ঠিক কেটে নিয়েছি, আর ছাড়িয়ে কচু শাকের যে উপরের খোসাটা সেটা ছাড়িয়ে এরকম ডুমো ডুমো করে কেটে নিতে হবে। এই জায়গায় নিয়েছি আমি কিছু ছোলা। ছোলাগুলো আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম। আর নেব নারকেল, নারকেলটা আমি কুড়িয়ে নেব। রান্নাটা কিন্তু খুব ইজি, আর খেতেও কিন্তু টেস্ট। প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে একটা হাঁড়ি বসিয়ে নেব। হাঁড়ির ঢাকনাটা একটু মুখটা বড় দেখে নিয়েছি, এতে কিন্তু খুব সুবিধা হবে। কেটে রাখা কচুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, এক কাপের মতো জল। জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব, আর আঁচটা কিন্তু মিডিয়ামে দিয়ে রাখব। আমি 10 মিনিট পর আবার ফিরে আসলাম। খুব সুন্দর কিন্তু কচু শাকগুলো ঠিক এরকম ভাবে যখন সিদ্ধ হবে নামিয়ে দিতে হবে একটা ঝাঁঝরিতে। ঝাঁঝরিতে নামিয়ে দিয়ে জলটা একদম ফেলে দিতে হবে ছেঁকে। তলায় একটা গামলা বসিয়ে নিয়েছি। এরপর কচু সিদ্ধগুলো ঢেলে দিচ্ছি। খুব সাবধানে কিন্তু কাজটা করতে হবে, যেন হাত না পুড়ে যায়। প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নেব। কড়াই গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ সরষের তেল। তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে, নইলে কিন্তু কাঁচা তেলের একটা গন্ধ আসে। এরপর আমি নারকেলগুলো ভেজে নেব। নারকেল আমি কুড়িয়ে নিয়েছি, ঠিক এরকম ভাবে নারকেলগুলো কুড়িয়ে নিতে হবে। আর যদি আপনারা চান টুকরো করে কিন্তু নারকেল দিতে পারেন। অনেকেরই কিন্তু দাঁতের সমস্যা থাকে, তাই নারকেলটা এইভাবে দিলে কিন্তু ভালোভাবে খেতে পারবে, বাচ্চারাও কিন্তু ভালো খাবে। আস্তে কম দিয়ে নারকেল আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আস্তে কিন্তু অবশ্যই কম দিতে হবে, নইলে কিন্তু পোড়া লেগে যাবে, আর পোড়া লেগে গেলে কচুটা কিন্তু তিতো লাগবে, খেতে ভালো লাগবে না। তাই আস্তে কম দিয়ে নারকেলটা ভেজে নিতে হবে। ঠিক নারকেলগুলো এরকম লাল লাল করে ভেজে নিতে হবে, তাতে কিন্তু কচু শাক দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। নারকেলগুলো ভেজে আমি একটা পাত্রে তুলে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ সরষের তেল। এই রান্না কিন্তু অবশ্যই সরষের তেলে করবেন। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি আমি 3টে শুকনো লঙ্কা। দেব আমি একটা তেজপাতা 2 বাক করে। একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কাগুলো। দিয়ে দিতে হবে 5 ফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে একটু লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। যখনই দেখা যাবে মৌরিগুলো লাল লাল হয়ে এসেছে, দিয়ে দিতে হবে 1 চা চামচ আদা কুচি। আদা কুচি দিয়ে একটু আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দিয়ে দিতে হবে সিদ্ধ করা যে কচু শাক, সেইগুলো আমি কড়াইয়ে ছেড়ে দিচ্ছি। দিয়ে দেবো আমি কাঁচা পাকা লঙ্কা 3 থেকে 4 খানা। দেব আমি সামান্য গুঁড়ো হলুদ। দিয়ে দিচ্ছি আমি 7 মতো নুন। দেব আমি কিছু ছোলা। আপনারা যদি চান কচু সঙ্গে কিন্তু ছোলাটা সিদ্ধ করে নিতে পারে। এরকম ভাবে একটু নাড়াচাড়া দিয়ে রান্নাটা আমি করে নিচ্ছি। এরকম ভাবে হাতার পিস দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে
আমি সুন্দরভাবে কিন্তু কচুশাক মিশিয়ে দিচ্ছি। এরপর আমি ভেজে রাখা যে নারকেল, সেই নারকেলগুলো কচুশাকে ছেড়ে দিচ্ছি। ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে কচুশাকের সঙ্গে নারকেলটা আমি মিশিয়ে নেবো। এই রান্নাটা অবশ্যই করে খাবেন, আর যদি রান্না ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। আমি আবার নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব। এরপর আমি দিয়ে দিচ্ছি খানিকটা গুড়। আপনারা যদি গুড়টা পছন্দ না করেন আপনারা কিন্তু চিনিও দিতে পারেন। আমাদের বাড়িতে গুড় পছন্দ করে, আর কচু শাকে গুড়টাই বেশি ভালো, গুড়েতে বেশি স্বাদ আনে। এই গুড়টা দিয়ে একবার রান্না করে দেখব, আশা করি খুবই ভালো লাগবে। আমার কচু শাক একদম তৈরি, আজ আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।